শরতের পেঁজা তুলোর মতো আকাশ আর কাশফুল জানান দিচ্ছে মা আসছে। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো বড় বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামগুলোতে হয়ে থাকে, এবং কিছু কিছু পুজো আছে যেগুলোর সাথে অনেক ইতিহাস জড়িত রয়েছে। বলা যেতে পারে সেই পুজোগুলো ঐতিহাসিক পুজো, অনেক পুরনো পুজো। আর ঠিক সেই পুরনো পুরনো কিংবা ঐতিহাসিক পুজোর খোঁজ নিতেই ট্রাইব টিভি বেরিয়ে পড়েছে। আর ঠিক সেই রকমই এক ঐতিহাসিক পুজো বলা যেতে পারে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাহিন জমিদার বাড়ির দুর্গাপুজো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই বাহিন রাজবাড়ি অর্থাৎ বাহিন জমিদার বাড়ির সামনে। উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ শহর থেকে পশ্চিম দিকে 14 কিলোমিটার দূরে বাংলা বিহার সীমান্তের নাগর নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী বাহিন জমিদার বাড়ি। দীর্ঘ অব্যবহার, অযত্ন ও সংস্কারের অভাবে কারুকার্য খচিত প্রকাণ্ড অট্টালিকাটি জীর্ণদশায় পরিণত হয়েছে। হানাবাড়ির চেহারা নেওয়া এই জমিদার বাড়ি অবশ্য এখনও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। উত্তর দিনাজপুরের জমিদার বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম পুজো রায়গঞ্জ ব্লকের বাহিন জমিদার বাড়ির দুর্গাপুজো। অবিভক্ত বাংলাদেশের দিনাজপুরের জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরীর জমিদারি ছিল বাহিন, কুমারজল, মাকড়া, মধুপুর, লহুজগ্রাম সহ বিস্তীর্ণ এলাকা নিয়ে। নাগর নদীর ধার ঘেঁষেছিল জমিদারের প্রাসাদোপম অট্টালিকা। জমিদার বাড়ির দুর্গাপুজোয় এলাকার প্রজাদের জন্য 7 দিন ধরে ভুরিভোজ আর আমোদ প্রমোদের আয়োজন হতো একসময়। বাহিন জমিদার বাড়ি, প্রায় 400 বছরের পুরানো এই জমিদার বাড়ি। খসে পড়া ইট, এই দেয়াল জানান দিচ্ছে কিন্তু তার ইতিহাস। এখন ভগ্নপ্রায় হলেও একটা সময় এই জমিদার বাড়ি কিন্তু গমগম করে উঠত। বিশেষ করে এই দুর্গাপুজোর দিনগুলোতে বিভিন্ন জায়গা থেকে কিন্তু জমিদার বাড়ির আত্মীয় স্বজন এসে পৌঁছাত। মহা ধুমধামে কিন্তু পালিত হতো দুর্গাপুজো। কিন্তু এই সময় দেখা যাচ্ছে প্রায় ভগ্নপ্রায় হয়ে রয়েছে এই জমিদার বাড়ি, এবং এখন পুলিশ ফাঁড়িতেও কিন্তু পরিণত হয়েছে এই জমিদার বাড়ি। কিছু মাস আগে পর্যন্ত এই জমিদার বাড়ির দোতলায় ওঠা গেলেও এখন প্রায় অবস্থা ভগ্নপ্রায়, যার কারণে কিন্তু দোতলায় এখন ওঠা যায় না। স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা কিন্তু প্রত্যেক বছর এখানে কিন্তু আসেন এবং তারা ঘুরে দেখেন এই প্রাচীন জমিদার বাড়ি। নদী পাড়ের ঝোপ জঙ্গলের আড়াল থেকে দেখা যায় দুর্গা দালান, রাজবাড়ির মতো কংক্রিটের চোখ ধাঁধানো স্থাপত্য। একসময় হাতি বেঁধে রাখার কংক্রিটের ছোট ছোট স্তম্ভগুলির একটির চিহ্ন এখনও জ্বলজ্বল করছে, আজও দেখা মেলে ঘোড়ার আস্তাবলের চিহ্নের। তখন রাজকীয় মেজাজে দুর্গাপুজো হতো, থাকতো অফুরান জাঁকজমক। বাংলাসহ বিহারের প্রত্যন্ত এলাকার উৎসাহী মানুষজন নদী পেরিয়ে জমিদার ঈশ্বরপ্রসাদ রায়চৌধুরীর দুর্গাপুজোয় সামিল হতেন। এখন আমি রয়েছি বাহিন জমিদার বাড়ির পেছনের দিকে যে নাগর নদী রয়েছে, ঠিক সেই নাগর নদীর ওপরে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই নাগর নদী। এখন বর্ষাকাল, তাই জল অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অপর প্রান্তে কিন্তু বিহার, এটি বিহার বাংলা সীমান্ত। অন্যদিকে রয়েছে এই বাহিন রাজবাড়ি অর্থাৎ বাহিন জমিদার বাড়ি। আর এই নদীতে করেই কিন্তু জমিদার বাড়ির সমস্ত আত্মীয় স্বজনরা আসতেন এবং দুর্গাপুজোয় সামিল হতেন। এই যে এই ঘাট, এই ঘাটেই কিন্তু তারা নামতেন। আমরা কথা বলবো এই নৌকার মাঝির সঙ্গে, এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব, এবং কতদিন ধরে এই দুর্গাপুজো হয়ে আসছে সেগুলোও কিন্তু জানবো আমরা। সেদিনের জমিদার বাড়ি এখন ধুলো আর জঙ্গলের নিশ্চিত ডেরা। পলেস্তারা খসা দেওয়ালের বুকে বাসা বেঁধেছে বট অশুদ্ধ। প্রায় হানাবাড়িতে পরিণত হওয়া দ্বিতল বিশিষ্ট বিশাল বাড়ির কয়েকটি ঘর নিয়ে গড়ে উঠেছে পুলিশ ক্যাম্প।
স্থানীয় প্রবীণ বাসিন্দাদের দাবি, বাহিনীর প্রথম জমিদার ঈশ্বরপ্রসাদ রায়চৌধুরী মহাসমারোহে প্রথম দুর্গাপূজার আয়োজন করেন। ওপারে বিহারের বাসিন্দারা নৌকা করে নদী পেরিয়ে জমিদার বাড়ির পুজোয় অংশ নিতেন। পুজোর চার দিন গ্রামবাসীদের হেসেলে উনুন জ্বলত না। আমন্ত্রিত অতিথি হিসেবে দুবেলা খাওয়ার ব্যবস্থা হতো জমিদার বাড়িতেই। আপনি কত বছর ধরে এখানে আছেন? আমি এখানে, আমার জন্মস্থান এখানেই, কিন্তু আমি নৌকা চালাচ্ছি 4 বছর থেকে এইখানে, এই রাজবাড়ি ঘাটেতেই। অনেকেই আসে, এই পিওরিং করতে আসে, পিকনিক খেতে আসে, বার্থডে করতে আসে, এমনি কলকাতা, শিলিগুড়ি, বালুরঘাট সব জায়গায় করে লোকে এখানে ট্যুর সব আসে ঘুরতে। আসলে বলে এখানে দুর্গাপূজা হয়। দুর্গাপূজার এদের জমিদার বয়স মোটামুটি 400 বছর হবে, কিন্তু পূজা আমরা জন্মের থেকে দেখতেছি দুর্গাপূজা এখানে হচ্ছে। আর এই নদী দিয়ে ঢাকার থেকে, ঢাকাতে বিয়ে করছিল জয়দেববাবু। আমার বাবা বয়স্ক ছিল, উনি বলতো যে ঢাকাতে গেছিল জয়দেববাবু বিয়ে করতে। সেই ঢাকাতে যে যখন গেছিলো তখন ওনাদের বজরা নৌকা ছিল, সেই বজরা নৌকা নিয়ে গেছিলো ঢাকাতে। ঢাকা থেকে বিয়ে করে বজরা নৌকাতেই এখানে আসছিলো। আসার পরে টাইম লাগছিলো দেড় মাস ওই নৌকার মধ্যেই খাওয়া দাওয়া করতে, নৌকার মধ্যেই সব কিছু হতো ওনাদের। আসার পরবর্তীতে তখন আমার বাবা গল্প করতে যে ঢাকাতে বিয়ে করছিল জয়দেববাবু। এনাদের অনেকেই আসিল, জয়দেববাবু ছিল, অঙ্গাবাবু ছিল, বাটিবাবু ছিল, শিববাবু ছিল, রুদ্রনারায়ণ এই 8 নম্বর অঞ্চলে উনি রুদ্রনারায়ণ চৌধুরী 8 নম্বর অঞ্চলে 20 বছর প্রধান ছিল কংগ্রেসের। ওনার ছেলের নাম রাজা, বকুলতলায় রাসপিলাই দোকান আছে, ওনার বাড়ি হলো ইসে মোহনপাটি, উল্টা সাইড কারেন্টের অফিস আছে, কারেন্টের অফিসের উল্টা সাইডেই বাড়ি রাজেন্দার। আর এখন দুর্গাপূজাটা কীভাবে হয়? এখন দুর্গাপূজা হচ্ছে আমরা মাকড়া বাহিন সবাই মিলে চান্দা কালেকশন করি, করে নিয়ে পূজা করি। এখন তো সরকার টাকা দিচ্ছে আমাদের, অনুদান করতেছে সরকার পূজা করার জন্য, ওইভাবে সবাই মিলিতভাবেই আমরা পূজা করি দুর্গাপূজাটা। পূজো বন্ধ ছিল দীর্ঘ বছর, সময়ের সঙ্গে বদলে গেছে পূজোর মন মেজাজ। এখন গ্রামবাসীরা চাঁদা তুলে দেবী আরাধনার আয়োজনে সামিল হন। তবে সেদিনের ঝাঁ চকচকে আড়ম্বর না থাকলেও সেরা মহোৎসবের প্রাণ জেগে ওঠে প্রতিবছর পূজোর সময়। আড়ম্বর নেই ঠিকই, পূজোর নির্মল আনন্দে ভাটা পড়েনি। অষ্টমীতে স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি অন্নভোগ পৌঁছে দেওয়ার রীতি এখনও অটুট। সাবেক রীতি মেনে এক চালায় দেবী দুর্গা পূজিত হন এখানে। জমিদাররা প্রায় 200 বছর ধরে এখানে পুজো করে চলে আসছে, নিয়ম নিষ্ঠার সঙ্গে এখানে পুজো হয়। আগে একটাই পুজো গোটা অঞ্চলে, আমাদের বাহিন 8 নম্বর অঞ্চলে একটাই পুজো হতো, সেটা বাহিন রাজবাড়ির পুজো। কোনো জায়গায় পুজো ছিল না। যখন রাজবাড়ির লোকেরা পুজো ছেড়ে দেয় তখন আমরা গ্রামবাসী মিলে একটা সার্বজনীন দুর্গোৎসব মানে পূজা করছি। প্রায় 41তম আমাদের দুর্গাপুজো চলছে। আগে কিভাবে এই পুজোটা হতো আর এখন কিভাবে হয় পুজো? হ্যাঁ, আগেও নিষ্ঠার সঙ্গে পুজো হতো, নিয়মিত যেরকম আমাদের দুর্গাপুজোর নিয়ম, একদম নিষ্ঠার সঙ্গে পুজো আগেও হতো। এখনও আমাদের এখানে আমরা সেই ঐতিহ্য ধরে রাখছি, এখনও নিষ্ঠার সঙ্গে আমরা পুজো করি। সরকারি অনুদান কি পাওয়া যায় এই পূজার জন্য? হ্যাঁ, সরকারি অনুদান আমরা প্রথম বছর থেকে মমতা ব্যানার্জী ঘোষণা করছে, তারপর থেকেই আমরা এখানে অনুদান পেয়ে আসছি। জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরীর উত্তরাধিকারীরা বাহিন জমিদার বাড়ি ছেড়ে চলে গিয়েছেন বহুদিন আগে। জমিদারের বাড়ি দান করে দিয়ে গিয়েছেন ভারত সেবাশ্রম সংঘকে। এখনও প্রবীণদের অনেকেই মধ্যাহ্নে জিরোতে বিস্তৃতিতে তলিয়ে যাওয়া জমিদার বাড়িতে ভিড় জমান। সারা বছরভর পর্যটকদের আনাগোনা আজও অব্যাহত। বর্তমানে জমিদার বাড়ির দুর্গাপুজোর দায়িত্ব গ্রামের বাসিন্দাদের হাতে। ঐতিহ্যের বাহিন জমিদার বাড়ির পুজো তাই এখন সার্বজনীন। বাহিন জমিদার বাড়ির পুজো প্রায় 200 বছর ধরে হয়ে আসছে এই পুজো। তবে সার্বজনীন অর্থাৎ গ্রামবাসীরা এই পুজো করছেন প্রায় 40 বছর ধরে। প্রত্যেক বছর কিন্তু নিষ্ঠার সহিত পুজো করা হয়। আর এই পুজোই আশেপাশের 3-4টে গ্রাম থেকে শুরু করে বাইরের থেকেও মানুষজন কিন্তু আসেন এখানে পুজো দেখতে। আর কয়েকদিন পরেই কিন্তু শুরু হবে এই পুজোর তোড়জোড়। ক্যামেরাম্যান বিনয় বর্মনের সঙ্গে কুনামি, ট্রাইব টিভি বাংলা।